পূর্বজন্ম বললে হয়তো অনেকেই বিদ্রুপ করে বলবেন, ওসব বলে কিছু হয় না। সত্যি বলতে আমিও বলতে পারবো না যে পূর্বজন্ম এবং পরজন্ম বলে আদেও কিছু হয় কিনা। তবে হ্যাঁ, পাপ এবং পুণ্যে আমি বিশ্বাসী। আচ্ছা, তার আগে বলে রাখি, এটা কিন্তু আমারই আওয়াজ, একটু ঠান্ডা লেগে খানিক পরিবর্তন এই আর কি। পাপ এবং পুণ্যের কথা উঠতেই আমার যেটা মনে হয়, আমি নিশ্চয়ই কিছু পূর্ণ করেছি, তাই আমার জীবনে কিছু ভালো মানুষ অ্যাঞ্জেলের ভূমিকা পালন করছে। তাদের মধ্যেই আরও এক অন্যতম হলেন আরাধনা। উনি কে, ওনার পরিচয় কি, এই সব কিছু আমি জানতাম না, জানবার কথাও না। বছরখানেক আগে আমি পরিচিত হই আরাধনা হার্বালের সঙ্গে। ওনার হাতে বানানো সমস্ত প্রোডাক্ট আমি ব্যবহার করতে শুরু করি। আর তার মধ্যেই যে প্রোডাক্টের কথা না বললেই নয়, তা হলো গোট মিল্ক সোপ, যা ইতিমধ্যে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে আমার একটা মাত্র কথার উপরই বিশ্বাস করে। প্রতিদিন সহস্র মানুষ ফিডব্যাক দিচ্ছেন ওই সাবানের। আমার মতো একজন মানুষ আরেকজন মানুষকে না চিনে না জেনে তার উপর ভরসা করে কলকাতা থেকে ডিরেক্ট বোলপুর চলে গেল, কি অদ্ভুত না? আমারও ভাবনার অতীত। এবার শোনাবো বোলপুরে আমাদের ঘোরার গল্প। আচ্ছা, তার আগে আপনারা বলুন তো, একটা অচেনা মানুষ আর একটা অচেনা মানুষের জন্য কখন এতটা করতে পারে? বিশ্বাস করবেন বললে, বোলপুরে পৌঁছানো থেকে শুরু করে ওখান থেকে বেরোনো পর্যন্ত গোটা দুটো দিন 16 আনাও খরচ করতে দেননি আমাদের। শুধু তাই নয়, আমার ফোর হুইলার নিয়ে যাওয়া সত্ত্বেও নিজের স্কুটিটি 2 দিন আমার কাছে রেখে দিয়েছিলেন, যাতে আমি কমফোর্টেবলি ঘুরতে পারি। এই হলো বিখ্যাত কঙ্কালি মায়ের মন্দির, আর এটা ছিল অমাবস্যার রাত। পরের দিন সকালে আমি পুজো দিতে আসবো বলে তার আগের দিন নিজে আমাকে সাথে করে নিয়ে গিয়ে পুরো মন্দিরটা ঘুরিয়ে সমস্তটা চিনিয়ে দিয়ে এসেছিলেন আরাধনা। কি একটা অদ্ভুত বিষয়, তাই না? বোলপুরের এই কঙ্কালিতলা মায়ের কাছে গিয়ে সত্যি এক অদ্ভুত অনুভূতি হলো। আমি যতবার মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি আমার একটাও মনস্কামনা বলতে পারলাম না। আমার মনে হচ্ছিল আমার কিছুই বলার নেই, আমার কিছু চাওয়ারই নেই। অ্যাকচুয়ালি তাই, আমার চাওয়ার সত্যি কিছু নেই। আমি না চাইতেই মা আমাকে এত কিছু দিয়েছেন, তাই হয়তো আমার ওই রকম অনুভূতি হয়েছিল ওই দিন। এই দেখুন, তারপর মন্দির থেকে বেরিয়ে মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখালেন, তখন ঘড়ির কাটায় 11:30। আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম তার সামনেই ছিল কঙ্কালিতলার শ্মশান, এবং ওই ফুটপথ ধরে সোজা এগিয়ে গিয়েই সামনে ছিল অসংখ্য সমাধি। কি ভয় লাগছে? না না, ভয়ের কোনো কারণ নেই, কারণ কঙ্কালিতলা হলো মায়ের 51 সতীপীঠের এক পীঠ। পরের দিন সকালে যেহেতু পুজো দেব, তাই 12টা বাজার আগেই ডিনার কমপ্লিট করতে হলো। এই দেখুন কেমন নিজের মতো করে খাবার সার্ভ করে করে আমাদের খাওয়ালে। আচ্ছা, আপনারাই বলুন তো, এর পরেও পূর্বজন্ম বলে যে কিছু হয়, এটা অবিশ্বাস করেই কাটিয়ে দেব? অবিশ্বাস্য একটি কথা উনি আমাকে প্রথমবার সামনাসামনি দেখলেন, ঠিক আগের জন্মের কোনো কানেকশন আছে। তারপরের দিন ঠিক সকাল 5:30 আমি স্নান টান করে মন্দিরে উপস্থিত। উপোস করে মাকে পুজো দেওয়ার তর সই ছিল না যে, কিন্তু ওই যে বললাম আগের দিন থেকেই ওই রকম একটা অনুভূতি, মায়ের মন্দিরে আসতেই কোনো কথা আমি বলতে পারছি না, কত কিছু যে ভেবে গেছিলাম বলবো। বাধ্য হয়ে একটা চিঠি লিখলাম মাকে, মন্দির প্রাঙ্গণে বসে মনের যত ইচ্ছে সব লিখলাম ওই চিঠিতে। মনের সমস্ত কথা একটা পৃষ্ঠায় লিখে মায়ের কাছে দিয়ে মায়ের সময় মতো পড়ে নেওয়ার অনুরোধ করলাম। তারপরে শান্তি হলো মনে, দিয়ে আবার গেলাম মন্দিরে। কি করব, বলতে না পারলে লিখতে তো হবে। চিরকুটটা পুজোর সময় পায়ের কাছে জমা দিয়েছিলাম। মন্দির প্রাঙ্গণের ঠিক ডান দিকেই রয়েছে একটি চৌকো বাঁধানো কুণ্ড। বিশ্বাস করা হয় এই কুণ্ডের ঈশান কোণে সতীর কাঁখাল অর্থাৎ কঙ্কাল পড়েছিল, সেই জন্য এই কুণ্ডের একটি মাহাত্ম্য আছে। বীরভূম রুক্ষ শুকনো এলাকা হওয়া সত্ত্বেও গ্রীষ্মকালে যখন এখানকার অন্যান্য পুকুরের জল প্রায় শুকিয়ে যায়, তখনও কিন্তু এই কুণ্ড জলে পরিপূর্ণ থাকে। আবার ঠিক তার বিপরীত, বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতেও কুণ্ডর জল কিন্তু কুণ্ড ছাপিয়ে বাইরে বেরোয় না, এই কুণ্ডের জল সারা বছর একই রকম থাকে। তারপরে ব্রেকফাস্ট সেরেই চলে গেলাম দৌড়ে সোনাঝুরির মার্কেটে। সেখানে 3 ঘন্টা চলল বিনিময় প্রথা। কাগজের সংখ্যা ওই ধরুন 1,000-6, আমি কিন্তু আবার খুব সাশ্রয়ী। কি নিখুঁত শিল্পকলা, তাই না? তবে যাই বলুন,
বোলপুর কিন্তু শিল্পীদের জন্য আদর্শ স্থান। তারপরে আমাকে ওখান থেকে আরাধনা কিডন্যাপ করে নিয়ে গেলেন ওখানের বিখ্যাত বরিশাল রিসর্টে। আহা, কি ভালো একটা লাঞ্চ খেলাম! ভাত, ঘি, ডাল, চিপস, শুক্তো, ধোকা, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস। বরিশাল তো বরিশালই, পাক্কা বাঙালির রান্না। দিনটা স্পেশাল করে দিয়েছিল আরাধনা। এই দেখুন, এদিকে আরেক ক্ষুদে শিল্পী তার হাতে বানানো শিল্প নিয়ে বসেছিলেন। ব্যাস, দেখা মাত্রই আমরাও একটা নিয়ে নিলাম। এই ছোট্ট মেয়েটা নিজে হাতে বানিয়েছে। ভাবুন তো, আমরাই যদি এই শিল্পের মর্যাদা না দিই। তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম রায়পুর রাজবাড়িতে। এলাকায় এই বাড়ির নাম ভূতবাড়ি। দিনে দুপুরেও এই বাড়িতে ঢুকলেই গা ছমছম করে। বাড়ির একের পর এক সদস্যের অস্বাভাবিক মৃত্যু। স্থানীয়দের দাবি এই বাড়িতে নাকি তেনাদের নজর রয়েছে। না না, কোনো ছেলে ভোলানো গল্প নয়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির গ্রাম অর্থাৎ বীরভূমের কিন্নাহারের এই এক বাড়ি ঘিরেই এমন জল্পনা ছড়িয়েছে। এই দেখুন, এর মধ্যে এনারা আবার ভূত দেখতে পেয়ে দুটো সেলফি তুলে নিলেন। কিন্নাহারের যুবটিয়ার এই বাড়িতে চক্রবর্তী পরিবারের বসবাস। ও মা, আমি তো চক্রবর্তী। না, কোনো মজা নয়। স্থানীয়দের দাবি এক বা দুদিন নয়, দীর্ঘদিন ধরেই একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে কিন্নাহারের যুবটিয়ার এক বাড়ি ঘিরে। পরিবারের 5 জন মানুষ একই বাড়িতে বিভিন্ন সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এখানেই শেষ নয়, এই পরিবারে আরও 1-2 জন সদস্যকে আত্মহত্যার চরম মুহূর্ত থেকে রক্ষা করা হলেও একাধিকবার তারা নিজেদের শেষ করে ফেলার চেষ্টা করেছেন বলে জানতে পেরেছি। ঘটনার সূত্রপাত হয় বছর 20 আগে। বাড়ির গৃহবধূ সুভাষী চক্রবর্তী গ্রামেরই শিব মন্দিরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এর 2 বছর পর থেকেই চক্রবর্তী পরিবারে শুরু হয় আত্মহত্যার ম্যারাথন। সামান্য সময়ের ব্যবধানে লাগাতার অস্বাভাবিক মৃত্যু ঘটতে থাকে। দেখেছেন তো, আমার টাইটেল চক্রবর্তী হওয়ায় আবার কিছু মানুষ আমার সঙ্গে সেলফি তুলছেন। না, এইভাবে নিজের পদবীকে অপমানিত হতে না দেখতে পেরে সোজা চলে গেলাম কোপাই নদীর দর্শন করতে। ব্যাস, তারপরে তো অন্য জগতে, বাউল আর তার পাশে কোপাই নদী। বেশ কিছুক্ষণ চুপ করে অবজার্ভ করলাম, একদিকে কোপাই নদীর আওয়াজ আর একদিকে বাউল, তার সঙ্গে হালকা হাওয়া। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম আরাধনার বাড়িতে। এই দেখুন, আগের দিন সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়ে কখনো আমি বলেছিলাম ফানুস ওড়াবো, ব্যাস যেই বলা সেই কাজ। বাড়িতে গিয়ে দেখি ফানুস, বাজি, সমস্ত কিছু এনে রেখে দিয়েছেন উনি। ইমোশন, ভালোবাসায় ভরপুর একটা ট্রিপ, আমি কখনো ভুলবো না। ওখান থেকে আবার ঘুরতে বেরোলাম আমরা। শান্তিনিকেতনের ভেতরে সবটা বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে পুরোটা ঘুরিয়ে দেখালেন আরাধনা। এই দেখুন, ফেরার সময় একটা ব্যাগ দিয়ে বললেন এটা আপনার জন্য। এই কদিনে আমাকে উনি অনেক গিফট দিয়েছেন, তার মধ্যে এই শাড়িটা, এই পারফিউম, এই ফেস ওয়াশ, ওখানকার ফেমাস ঘি, ঘড়ি, আচার, এই সব কিছু। আর এত ভালোবাসার ঋণ আমি কবে শোধ করবো আরাধনা?